এসে গেছি আবার তোমাদের কাছে সকাল সকাল। তোমরা কোথায় সবাই উঠেছো? এইদিকে দেখো, মোচা রান্না করব বলে মোচা ছাড়িয়ে রেখেছি। অনেকেই হয়তো বলবে মঙ্গলবারে মোচা খায় না, তো এইখানে দেখি যে সেরকম কোনো নিয়ম নেই, তাই জন্য আমিও করি। এবার হচ্ছে সকালবেলায় প্রচণ্ড তারা, প্রচণ্ড তারা। এখন বাজে হচ্ছে ঠিক 7টা, ঠিক 7টা। এক পল্লব বেরোবে এক্ষুনি। স্যান্ডউইচের এই আলুটা এখানে অলরেডি সেদ্ধ করে ফেলেছি, এখানে চাটা হচ্ছে। তোমাদের সাথে আমি পরে শান্তি মনে বসে গুড মর্নিংটা করব। এখন আগে চাটা খেয়ে ওকে স্যান্ডউইচটা প্যাক করে দিয়ে নিই, পরে বসে তোমাদের সাথে গুড মর্নিং করব। কেমন? এত করেও হলো না, সেই দেরি হয়ে যাচ্ছে। বললাম তাহলে মোটা করে ছাতু গুলে দিয়ে দিই, বাইরে তুমি না হয় কিছু একটু খেয়ে নিও। কিছু করার নেই, দেরি হয়ে গেলে আর কি করব বলো, সবই তো সময়ের ব্যাপার। একটু মোটা করে ছাতু গুলে দিয়ে দিই। এটা খেতে তিনি ভালোই বাসেন, তেনার সুবিধাই এটা খেতে। তবে আর আজকে আর স্যান্ডউইচ করবো না, ওকে দিলাম না, আমি নিজের খাওয়ার জন্য আর করবো না। স্যান্ডউইচ আবার কালকের টিফিনে যাবে। রেডি দিয়ে দি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আর আজকেও আবার চলছে মেঘরোদ্দুরের লুকোচুরি খেলা। তো এই লুকোচুরি খেলা চলতেই থাকবে গোটা বর্ষাকাল জুড়ে। আমাকে ঘরের মাঝখান দিয়ে একটা দড়ি টাঙাতেই হবে, ভেবেছিলাম টাঙাবো না, কিন্তু টাঙাতেই হবে। যেহেতু আর বেশি দিন থাকবো না এখানে, তাই ভেবেছিলাম দড়িটা টাঙাবো না। কিন্তু এখন আমার যেগুলো ধোয়া আছে, স্নান করে ধুয়েছি, সেগুলোকে আগে ছাদে মেলে দিয়ে আসি, নাহলে কখন আবার চোখ বুজে যাবে, তখন কিচ্ছু করার থাকবে না, আবার শুরু হয়ে যাবে বউ খেদানো বৃষ্টি। তো যাই হোক, এখন যাই, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে দিনটা শুরু করে দিলাম। আশা করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে থাকবে এবং অবশ্যই তোমাদেরও ভালো লাগবে বরাবরের মতো। দেখো এই এতগুলো বাসন কালকে রাত্রে মেজেছিলাম, এখনও কিচ্ছু তোলা হয়নি। কিন্তু আগে নাইটিটা মেলে দিয়ে আসি, আর ওইদিকে প্রেশার কুকারের মধ্যে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। আজকে কী কী রান্না করবো দাঁড়াও সেটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপরেই যাই। এই দেখো পেঁপে কেটেছি বড় বড় করে, পেঁপে দিয়ে মুগের ডাল করব। এখানে আছে উচ্ছে, উচ্ছেটা ভাজা করব। এই যে উচ্ছে, উচ্ছেগুলো না খারাপ হয়ে যাচ্ছিল, তাই ভেজে না ফেললে খুব মুশকিল। উচ্ছে দেখেছো, একটা একটা আবার পেকেও গেছিলো। ওই যে উচ্ছে ভাজা করব। তাহলে আলুটা সেদ্ধ করে নিয়েছি, মোচার কোপ্তা কারি করব। মোচার কোপ্তার জন্য আলুটা, আর এইখানে চাল ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর প্রেশার কুকারে তো মোচা সিটি দিয়েই নিয়েছি দেখলে। চলো রোদটা আবার উঠেছে, আগে মেলে দিয়ে আসি। প্রবল পবনে তরঙ্গ দুলিল, দুলিল দুলিল হৃদয় দুলিল। এ দেখো এখানে ফ্রোজেন মটরশুঁটিটা বের করে রাখলাম, পনির আসছে, মটর পনির হবে। মুগ ডালটা প্রেশার কুকারে পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচা মুগের ডালই করবো পেঁপে দিয়ে। এটার গায়ে যে দেখছো মোচাটা ভাপিয়েছি না, ওই জন্য এগুলো হয়েছে। এই যে মোচাটা, মোচাটা দিয়ে কোপ্তা, কোপ্তা নয় মোচার বড়া করে নেবো ডালের সাথে খাওয়ার জন্য। আমাকে যে সবজি আর পনির দিয়ে যায় ও চলে এসছে, যাই গিয়ে নিয়ে আসি। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আসছি। হ্যাঁ টেন টেন এসে গেছে আমার পনির। ভাবছিলাম এত আশা করে মানুষটা পনির খেতে চাইলো, হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে ব্যাগ টেনে উঠেছি, তো খাওয়াতে পারবো না। পল্লবকে বলেছিলাম তাহলে তুমি আসার সময় নিয়ে এসো, রাতে করবো। তা যাকে আমি বলি ওকে ফোন করে দিলাম, ওকে আগের দিন বলতে হয়, তো গতকাল বলা হয়নি। সকালবেলা ফোন করে দিলাম, দিয়ে গেল এখন পনির। 500 গ্রাম পনির নিয়েছি, আমাদের এখানে 320 টাকা করে পনির। 500 গ্রাম পনির নিয়েছি, সোনা আনালাম, সোনা টমেটো আর আদা আলু পেঁয়াজ। টমেটোর বলিদান হচ্ছে এখন। বাবা কত দিনের পরে টমেটো এলো ঘরে,
বাটবো, বেশি ছোট টুকরো করার দরকার নেই। টমেটো আর আদা, টমেটো আদা কাঁচা লঙ্কা এইটা বেটে নেব। দাঁড়া, টমেটো আদা, এই দেখো আদাটাকে না একটু গ্রেট করে নিলাম, তাহলে আরো ভালো হবে বাটাটা। আর কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে নি। আদু, টমেটো আর কাঁচা লঙ্কা, চলো এটা বেটে নি। তার একটু আদা বাটা রেখেছি ডালের জন্য, সেটা ডালে দেব। জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম তেজপাতা, যেটা না দিলে টেস্ট হয় না, আবার কোনো কাজেও লাগে না, খাওয়াও যায় না, বরঞ্চ তরকারি ডালের মধ্যে আরো বিরক্ত করে। আমি তো একটু বাদেই এটা, যে ডালটা ফুটে উঠবে এই তেজপাতাটা তুলে ফেলে দেব। আর এদিকে ডাল তো আমি সিটি দিয়ে রেখেই দিয়েছি প্রেশার কুকারে। প্রথমে একটু দিই, সরবরানি বন্ধ করো, সরবরানি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এবার বাকিটা বেশ একটু ঘন ঘন করেই ডালটা করবো, জানো তো পেঁপে দিয়ে এরকম ডাল একটু ঘন ঘন করে করলে ভালো লাগে। জল আর একটু দেব অবশ্যই, তবে বেশি দেব না। এই হবে, একটু আমাকেও কিছু দে, এইবার দিতে হবে পেটে। চলো এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দি, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব অল্প একটু মিষ্টি। ও হো, আদাটা তো দিতেই ভুলে গেছি, আদাটা লাস্টে মানে এই সময় দিলে না বেশ সুন্দর আদার গন্ধটা হয়, ভালো লাগে। আর আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ জল দিয়েছি। আর দেব একটুখানি মিষ্টি, আদাটা আগে দিলে ভালো হতো, কিন্তু আদার গন্ধটাও পরে দিলে বেশ ভালোই হয়। যেমন আমরা দিই না ওই ইয়েতে, কি বলে ওইটা, বিউলির ডালে, বিউলির ডালে তো আদা মৌরিটা আমরা পরেই দিই, তো পরে দিলে একটা সুন্দর গন্ধ হয়, তাই জন্য এখন দিয়ে দিলাম। চলো এবার ডালটা ফুটতে থাকুক, ডাল ফুটলেই রেডি। ডাল রেডি, বেজেছে মাত্র 11টা। আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি, আর মঙ্গলবারে আমার খাবার জানোই তো, বাবার প্রসাদ আর মুড়ি, এই নিয়ে বসে পড়েছি। ডাল হয়ে গেছে, ভাত এক ফুট হয়ে গেছে, পনিরটা কেটে নিয়েছি, পনিরের অল্প আলু দেব কাকিমাদের জন্য, পনিরের আলুটাও সেদ্ধ করে নিয়েছি, তারপরে মশলাও বেটে নিয়েছি, জাস্ট নাড়াচাড়া করবো, আর মোচাটাও সেদ্ধ করে নিয়েছি, মোচার বড়া করবো, এই দুটো কাজ বাকি। বাজে মোটে 11টা, আগে পেট পুজো করে নিই, পেট তো জানান দিচ্ছে, পেট পুজো তো করতেই হবে, করে নি। এবার পনিরটা বানিয়ে ফেলি, একটু সাজিরা সামরিচ আর একটু ইয়ে দারচিনি দিলাম, আর একটু নর্মাল জিরা দিলাম, ফোড়নে এটাই দিলাম। আদা কাঁচা লঙ্কা আর টমেটো, আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। চলো এবার মশলাটাকে ভালো করে কষাই একদম, খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিই। এই তেল ফেল ছেটে আমি না মুছলে রান্না করতেই পারি না একদম। অল্প করে আলু দেব তরকারিটায়, জানো তো শুধুমাত্র কাকিমারা নেবে যে কাকিমাদের জন্য, আমাদের জন্য দরকার নেই।
আমি অবশ্য খাবো, আমি পনির তো অত বেশি ভালোবাসি না, তাই আমি একটু আলু খাবো। তেল ছেড়ে গেছে, আলুটা দিয়ে দিই, এই এইটুকুই। তাও এগুলো বড় আছে, আর একটু ছোট করে দিই, কেটে দিলে হতো, ভাবলাম যে থাক। চলো ছোট করে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। অনেকে অনেক রকম ভাবে মটর পনির করে, আমি যেভাবে করি আমি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করি, ঠিক আছে? চলো মশলাটা একটু কষা হোক। মশলাটা কষানো হয়ে গেছে, প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দেবো আরো একটু জল, ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব ওই পনিরগুলো। এই যে পনিরগুলো কেটে রেখেছি আমি, এই পনির ভাজি না। আর কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা, এমনি বাটা তো কাঁচা লঙ্কা দিয়েইছি, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। পরাটা করার জন্য রেডি করে নিই সব কিছু। এই দেখো মোচাটা তো তখন দেখিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দেব বেসন, আচ্ছা হলুদ দেব একটু, অল্প বেশি না, নুন দেব একটু, সেদ্ধর সময় নুন দিয়েছি তাই বুঝে দিতে হবে নুনটা, একটুখানি ধনে গুঁড়ো, আর দেব হচ্ছে তোমরা চাল গুঁড়ো দিতে পারো, আমার কাছে এখন চাল গুঁড়ো অ্যাভেলেবেল নেই বলে আমি একটু সুজি দিয়ে দিলাম। ব্যাস এবার সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে। এতে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা মোচার মধ্যে এমনিই অনেকটা জল আছে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এমনি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন খালি মোচার বড়াটা ভেজে নেব। কি কালারটা এসছে না মটর পনিরের, দাঁড়াও ফ্ল্যাশ দিয়ে দেখাই, কালারটা কি এসছে দেখো মটর পনিরের। অনেক দিন পরে পনির বানালাম, অনেক দিন পরে। আমার পেটেন্ট কড়াই নিয়ে আমি চলে এসেছি মোচার বড়া ভাজতে। টপাস টপাস করে তেলের মধ্যে দেখো ছাড়ছি, আর কিরকম ফেনা বেরোচ্ছে। আটখানাই হবে, কাকিমাদের চারখানা আর আমাদের চারখানা, একটা একটু বড় হবে, লাস্টে যেটা থাকে সেটা দেখবে, লাস্টে যেটা থাকে হয় সেটা ছোট হয় নয় সেটা বড় হয়। হয়ে গেল সবকটাই দিয়ে দিয়েছি, হোক এবার নিজের মতো করে। একটু বেশি ভাজা সবসময় না, একটু বেশি সময় ধরে ভাজলে ভালো হয়। ততক্ষণে আমি এই দিকে
ডালটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো সব পেঁপেগুলো ওপর দিকে উঠে চলে এসছে, দারুণ লাগছে না? এ দেখো চারটে বড়া তুলে রেখেছি এইদিকে বক্সের মধ্যে, আর এই চারটে ভালো করে একদম লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে কাকিমাদের দিয়ে দেব। এখানে প্যাকিং কমপ্লিট, বড়াটা দিলেই হয়ে যাবে। এ দেখো চারটে বড়া তুলে রেখেছি এইদিকে বক্সের মধ্যে, আর এই চারটে ভালো করে একদম লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে কাকিমাদের দিয়ে দেব। এখানে প্যাকিং কমপ্লিট, বড়াটা দিলেই হয়ে যাবে। পুরো গলদ ঘর্ম হয়ে গেছি, রান্না প্যাকিং সব কিছু করতে করতে পুরো গলদ ঘর্ম। এখন একটু ঢকঢক করে জল খাবো আগে, জলটা খেলে তবে শান্তি, তারপরে রেডি হব যাওয়ার জন্য। চলো, একটা বেজে গেছে, আমার র্যাপিডোও চলে এসছে, আমি জাস্ট তালাটা দেবো, লাইট দুটো বন্ধ করবো, তালাটা দেবো, নেমে যাব। পল্লব একদম বুকিং করে ওকে পেমেন্টও করে দেয়, আমি জাস্ট গিয়ে কাকিমার বাড়ি নেমে যাব, তারপরে ওখানে বসবো, পারলে তোমাদের সাথে একটু শেয়ার করব, তারপরে পল্লব ফেরার পথে আমাকে নিয়ে চলে আসবে। আজকে বিফোর টাইম পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 1:10, পৌঁছে গেছি। অন্ধকার অন্ধকার লাগছে না, ঘরটা অন্ধকার তো। তো কাকিমা বোধহয় গেছে বাথরুমে, আমাকে বলল বসতে, খাবারটা ওখানে রেখে দিয়েছি, কাকিমা আসুক তারপরে দেখি তোমাদের সাথে কথা বলাতে পারি কি না। বাড়িতে ব্যাক করে গেছি, আমার ইন্টারন্যাশনাল পোশাক পরে নিয়েছি, পল্লব স্নানে চলে গেছে, এবার আমি যাবো বড়াটা সেকেন্ডবার ফ্রাই করে নিতে, তারপরে খেতে বসবো। খাবার জন্যই তো এত কিছু, পুরো দুনিয়াটাই খাওয়ার জন্য, তাই না? ভেজ ডে স্পেশাল মেনু, মটর পনির, কি কালার এসছে দেখো, আর লাউ দিয়ে কাঁচা মুগের ডাল, আর তার সাথে আছে মোচার বড়া, আর একজন একদম ভাত একদম রেডি করে নিয়েছে ডাল দেবো বলে, মোচার বড়া গন্ধরাজ লেবু, আমারও সেম। হ্যালো বন্ধুরা, আজকে রাতের ডিনার হচ্ছে পরোটা, প্রায় লাচ্ছা পরোটা টাইপের, তুমি বুঝে গেছো, রাউন্ড শেপ গুলো আসছে না পর্ব, ওটা তুমি দেখলাম, লাচ্ছা পরোটা আর পনির, মানে অনেকদিন পর পনিরটা আজকে খাবো আর কি। দুপুরে লাঞ্চে খেয়েছি, এখন লাচ্ছা পরোটার সঙ্গে পনির দিয়ে আহা হা ভালো জমে যাবে। কিন্তু আটার, হ্যাঁ পরোটা তো অবভিয়াসলি আটার, কারণ ময়দাটা আমরা ইউজ করি না, খাই না, ময়দাটা বহুত দিন হলো ছেড়ে দিয়েছি। ইভেন অনেক হোম ডেলিভারিতে আমার সঙ্গে ফোনে কথা বলছে, তারাও বলছে যে আটার পরোটা, সামনের মাস থেকে একজন নেবে কথা হয়েছে সেদিনকে, বল পরোটা রুটি চাই দেবেন আটা, তো আমি যে হ্যাঁ অবশ্যই আটা, কারণ আমরাও আটা ছাড়া খাই না, খুব খুশি বলে ঠিক আছে তাহলে সামনের আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু দেবেন আমাকে, তাহলে ঠিক আছে। দেখো পুরো লাল লাল হয়ে গেছে, প্রতিটা লেয়ারও বোঝা যাচ্ছে ভালো, মানে মানুষ যদি চিন্তা করে যে আমি ভালো কিছু করব, অবশ্যই করতে পারে। আমি আগে ভাবতাম কি না ব্যাপার লাচ্ছা পরোটা, কি জানি পারবো কি না, কোনোদিন পারবো কি না করতে, ভালো হয়েছে দেখো, কিন্তু কি সুন্দর হয়েছে, এখন পারি, অনেকদিনই করলাম এই নিয়ে। তাহলে আজকে ডিনারটা ভালোই জমে যাবে। এখন বেজেছে 10:40, এঠো হাতেই বসে আছি, ইটিং শো করলাম, ইটিং শো করার পরে ভাবলাম এখান থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে নিই, কারণ এরপরে যাব বাসন মাজতে, যদিও বাসন বেশি নেই তবুও এরপরে যাব বাসন মাজতে, বাসন মেজে আসবো, এসে তারপরে ভিডিও এডিট করব। তো আজকের মতো ব্লগটা আমি শেষ করব, কিন্তু একটা কথা বলে নেব যে পনির নিয়ে আজকে একটা বেশ ইনসিডেন্ট হয়েছিল। প্রথমে যার পনির বলে না যে খাওয়াটা যার যেটা কপালে লেখা থাকে সেটাই হয়, কি হয়েছিল বলো তো, পনির প্রথমে যার দেওয়ার কথা ছিল সে কোনো কাজে আটকে পড়ে বলেছিল দিতে পারবে না, তারপরে এই যে ছেলেটি যে পল্লবের সাথে র্যাপিডো করে, যে আমাকে আগের দিন সব কিছু দিয়ে গেছিল, ওকে ফোন করে বললাম তুমি কি দিতে পারবে, বললো হ্যাঁ দিয়ে দেবো বৌদি, বৌদি কোনো অসুবিধা নেই, তারপরে তো তোমরা দেখলেই দিয়ে গেল। আজকে পনির খাওয়াটা বর্মশাইয়ের কপালে ছিল, তাই পনিরটা খাওয়া হলো। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই হাসিতে থেকো, আনন্দে থেকো। চাচা বাই বাই, গুড নাইট।